এই দুইটা সময়ে কখনোই ঘুমাবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সময়ে ঘুমানো ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এই দুইটা সময় ঘুমালে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বরকত নাজিল হয় সেটা নাজিল হওয়া বন্ধ হয়ে যায়। এই দুইটা সময় ঘুমানোর ব্যাপারে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, তাই এই দুইটা সময় কখনোই ঘুমাবেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সময় বরকত দান করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। তাই আপনি যদি আপনার অন্তরে প্রশান্তি পেতে চান, যদি আপনার কৃত সকল কাজে বরকত পেতে চান, তাহলে অবশ্যই এই দুইটা সময় ভুলেও ঘুমাবেন না। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ করা দুইটা সময় নিয়ে, যখন তিনি ঘুমাতে নিষেধ করেছেন। একবার মিলিয়ে নেন, এই দুইটা সময় আপনি ঘুমান না তো? আমরা রাত জেগে কত বিনোদন, কত পার্টি, কত কিছুই না করে থাকি, কিন্তু কখনো ভেবে দেখেছেন আল্লাহ তাআলা আপনার সকল কাজের জন্য অসন্তুষ্ট হচ্ছেন কিনা? তাই আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য এই দুইটা সময় ঘুমানো বন্ধ করে দেন। যে সময় দুটোর মধ্যে প্রথমটি হচ্ছে ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর কখনোই ঘুমিয়ে পড়বেন না, কারণ আপনি যদি আপনার রিজিকের মধ্যে বারাকা আনতে চান এবং নিজেকে সচ্ছল করতে চান, তাহলে অবশ্যই ফজরের নামাজের পর ঘুমানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কেননা এই সময় আসমান থেকে ফেরেশতারা জমিনে নেমে আসে এবং বান্দা রিজিক বন্টন করে দিয়ে থাকে। আপনার পেশা যাই হোক না কেন, সেখানে আল্লাহ তাআলার বরকত ঢেলে দেয়। আর যদি আপনি ফজরের নামাজের পর ঘুমিয়ে থাকেন, তাহলে আপনার জন্য নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে যে বরকতময় রিজিক ছিল সেটা ফেরেশতাগণ আনিয়ে জঙ্গলের বিভিন্ন পশু পাখিদের মধ্যে বিলিয়ে দেন। কাজেই সারাদিন কাজ করে আপনি আপনার রিজিকের ব্যবস্থা করলেও সেই রিজিকে বরকত পান না। এবং দ্বিতীয় সময়টি হলো আসরের নামাজের সময় কখনো ঘুমান্ত অবস্থায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় ঘুমানো থেকে বিরত থাকতে বলেছেন, কারণ এই সময় আল্লাহ তাআলা চৌথ আসমানে নেমে তার বান্দাদের কৃত কার্যকলাপ দেখেন এবং তাদের সেই কাজের উপর আল্লাহ তাআলা বরকত দান করেন। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা কত কিছুই না করে থাকি, আবার অনেক বাজে অভ্যাসও নিজের মধ্যে পোষণ করে রাখি, কিন্তু আমরা অনেকেই হয়তো এটা জানি না যে এই সকল বাজে অভ্যাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট হয়ে থাকেন। আজ থেকে আমরা চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া এই দুই সময়ে না ঘুমানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।